আপনি সাইডে আছেন সাইডে আছেন সাইডে কিন্তু আসলে নিয়ম না ঠিক আছে এটা আমরা থাকা সত্য তুলে এটা হয় যদি সরকারি না করা হয় তাহলে কেমন হলো এটা স্যার কই সেখানে স্যার কই বেরান ওদিকে বেরান স্যার স্যার আপনার আমি যা বলি স্যার আমার শুনেন হুমায়ুন স্যার আপনি আমার সাইড আইন আমি যা বলি আমাকে শুনেন ওরা করুক না আর কিচ্ছু বলার দরকার নাই বাগানবাড়ি ঘাট এখানে এই বালুর ঘাটকে কেন্দ্র করে বর্তমান এই ইউনিয়নের চেয়ারম্যান এবং সাবেক চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে এই ঘাট দখলকে কেন্দ্র করে তাদের দুই পক্ষের মধ্যে তারা সকাল থেকেই উত্তেজনা বিরাজ করছিল আমরা সংবাদ পাই আমাদের মোবাইল টিম আসে তারপরে আমরা অতিরিক্ত পুলিশ নিয়ে আসি তারা দুই পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র তারপরে সুরা বল্লম চাপাতি ইট পাথর প্রভৃতি নিয়ে তারা মারামারিতে লিপ্ত হয় আমরা মৌখিকভাবে বা বিভিন্নভাবে তাদেরকে বিরত করার চেষ্টা করি তারপরে তারা সরকারি আদেশ নিষেধ না শোনার কারণে আমরা আনুমানিক দুই ঘটিকার দিকে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য এবং যানমালের নিরাপত্তার জন্য এই বেআইনি জনতাকে ছত্রভঙ্গ করার জন্য আমরা সাত রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করি তারপরে দুই পক্ষের লোকজন ছত্রভঙ্গ হয়ে যায় বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে এটা আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আমরা বালুর ঘাটের এরা আমরা শুনি তারা মতিন চেয়ারম্যান সাবেক বর্তমান চেয়ারম্যান এদের মধ্যে ওই তারা এখানে যাদের জমিদার তারা লিজ দেয় বিভিন্ন কারণে এটা ব্যবসায়িক বিষয় তাদের মধ্যে এটা আমরা পুলিশ সাধারণত এই সব বিষয়ে অন্তর্ভুক্ত হইতে চাই না আমরা চাই যাতে এলাকা শান্তি বিরাজ করুক।